বুধবার বেলা 11টার কিছু পরে কুয়াশা ভেদ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এয়ার ইন্ডিয়ার বিশেষ কার্গো বিমান, অবশেষে করোনার রক্ষা কবচ বাংলাদেশের মাটিতে। সবকিছু আগেই তৈরি ছিল, ঘণ্টাখানেক আগে রানওয়েতে অপেক্ষা করছিল ইপিআইয়ের দুটি কার্গো ভ্যান, দ্রুতই আনলোড শেষে সেগুলো রওনা হয় তেজগাঁওয়ের পথে। দুটি ভ্যানে ছিল বাংলাদেশ ভারতের প্রতি ভালোবাসার ছাপ। দুপুর একটা নাগাদ ঢাকা জেলা ইপিআই সেন্টারে চলে আসে প্রতিবেশীর উপহার করোনার প্রথম টিকা। 20 লাখ ডোজই রাখা হয়েছে এই সংরক্ষণাগারে। অত্যাধুনিক এই স্টোরেজের তাপমাত্রা নিয়ন্ত্রিত হয় স্বয়ংক্রিয়ভাবে। জানানো হয় এমন টিকা সঠিক তাপমাত্রায় রাখার সক্ষমতা আছে ইপিআই এর। র্যান্ডম স্যাম্পলিং পরীক্ষা করতে প্রত্যেকটাতেই আমরা 2 থেকে 8 ডিগ্রির মধ্যেই পেয়েছি, কোনোটা 3 কোনোটা 4 ডিগ্রি সেলসিয়াসে পেয়েছি। অতএব আমাদের হাতে এই ভ্যাকসিনটি সঠিক তাপমাত্রায় আমরা গ্রহণ করেছি। অবশেষে স্বস্তির সুবাতাস, করোনার এই 20 লাখ ডোজ যেন এই মহামারী মোকাবেলায় বাংলাদেশকে এগিয়ে নিল আরও এক ধাপ। এখন দেখার বিষয় এর বিতরণ প্রক্রিয়া কতখানি সুষ্ঠুভাবে শেষ করতে পারে বাংলাদেশ। এদিকে স্টোরেজ ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী, জানান রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভার্চুয়াল টিকাদান কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ভ্যাকসিন নিয়ে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি। ট্রায়ালের ডেটের অপেক্ষায় আছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যুক্ত হবেন, আমরা একটা ডেট অতি শীঘ্র পেয়ে যাব, সেই ডেট অনুযায়ী আমরা একটা ট্রায়াল রান করব। ট্রায়াল রানের পরে আমরা সারা দেশে যে ডিপ্লয়মেন্ট করতে তো সময় লাগবে। এছাড়া 25 জানুয়ারি বাংলাদেশের কেনা 3 কোটি ডোজের প্রথম চালান 50 লাখ ডোজ দেশে আসার কথা রয়েছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।